একজন নারী একজন পুরুষের কাছে কি চায়? একদা যুদ্ধে রাজা হর্ষবর্ধন পরাজিত হন, তাকে হাতকড়া পরিয়ে বিজয়ী রাজার কাছে নিয়ে যাওয়া হয়। সে সময় বিজয়ী রাজা খোশ মেজাজে ছিলেন। রাজা হর্ষবর্ধনের কাছে প্রস্তাব রাখলেন এবং বললেন, আপনি যদি আমার একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে আমি আপনার রাজ্য ফিরিয়ে দেব, নাহলে রাজ্য ছেড়ে দিতে হবে, আপনাকে সারা জীবন আমার দেশে বন্দী থাকতে হবে। প্রশ্ন হলো, একজন মহিলা তার পুরুষের কাছে কি চায়? উত্তর দেওয়ার জন্য এক মাস সময় পাবেন। হর্ষবর্ধন রাজার প্রস্তাব গ্রহণ করলেন। তিনি বিভিন্ন জায়গায় গিয়ে অনেক পণ্ডিত, প্রচারক, পুরোহিত, নর্তকী, পতিতা, গৃহিণী, দাসী এবং আরও অনেকের সাথে দেখা করেছেন। একজন পুরুষের কাছ থেকে একজন মহিলা ঠিক কি চান তা জানতে, যদি কেউ বলে সে অলংকার চায়, অন্যজন বলবে সে তার পুরুষের কাছ থেকে সন্তান চায়, আরেকজন বলল সুন্দর বাড়ি এবং পরিবার, আবার কেউ বলল সে সিংহাসন চায়, ইত্যাদি ইত্যাদি। হর্ষবর্ধন এসব উত্তরে মোটেও সন্তুষ্ট হননি। মাস প্রায় শেষ হতে চলল। অন্যদিকে হর্ষবর্ধন সন্তোষজনক উত্তর সংগ্রহ করতে পারেননি। তখন কেউ একজন খবর দিল যে দূরে অন্য দেশে এক জাদুকরি থাকে, শুধুমাত্র সে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, কারণ তার কাছে সব উত্তর আছে। বন্ধু সিদ্ধিরাজের সাথে হর্ষবর্ধন গিয়ে জাদুকরির সাথে দেখা করলেন। প্রশ্ন করলেন তিনি। জাদুকরি বলল, আমি তোমাকে সঠিক উত্তর দেব যদি তোমার বন্ধু আমাকে বিয়ে করতে রাজি হয়। জাদুকরি ছিল বৃদ্ধ এবং অত্যন্ত কুৎসিত। সে চায়নি তার বন্ধুর সাথে এই অন্যায় হোক, কিন্তু তার বন্ধু এবং তার দেশের রাজাকে বাঁচাতে সিদ্ধিরাজ জাদুকরিকে বিয়ে করতে সম্মতি দেন এবং বিয়ে হয়। জাদুকরি ডাইনি তখন হর্ষবর্ধনের উত্তর দিয়ে বলল, একজন মহিলা শুধু স্বাধীনতা চায়, যাতে সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। হর্ষবর্ধন উত্তরটি পছন্দ করেন। এই উত্তরটি তিনি বিজয়ী রাজাকে জানালেন। রাজা উত্তরটি পছন্দ করলেন, হর্ষবর্ধনকে মুক্তি দিলেন এবং তার রাজ্য তাকে ফিরিয়ে দিলেন। অন্যদিকে তার বিয়ের রাতে জাদুকরি তার স্বামীকে বলেছিল, আপনার হৃদয় খাঁটি, আপনি আপনার বন্ধুকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাই আমি আপনাকে কিছু বলতে চাই। প্রতিদিন আমি 12 ঘন্টা কুৎসিত দেখি এবং পরবর্তী 12 ঘন্টার জন্য অত্যন্ত সুন্দর। আমাকে বলুন আপনি কোন চেহারা গ্রহণ করতে চান। সিদ্ধিরাজ বললেন, এটা আপনার সিদ্ধান্ত প্রিয়, আমি আপনাকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করেছি, তাই আমি আপনাকেই শুধু চাই। এই কথা শুনে জাদুকরি সুন্দরীতে রূপান্তরিত হয়ে বলল আপনি আমাকে সিদ্ধান্ত নিতে দিয়েছেন, তাই এখন থেকে আমি সর্বদা সুন্দর থাকব। আসলে এটাই আমার আসল চেহারা, চারপাশের কুৎসিত মানুষের জন্য আমি আমার চেহারাকে কুৎসিত ডাইনিতে পরিবর্তিত করেছিলাম। সামাজিক রীতিনীতি নারীকে পরনির্ভরশীল করে তুলেছে, কিন্তু মানসিকভাবে কোনো নারী পরাধীনতা স্বীকার করে না। তাই যেসব বাড়িতে স্ত্রীদের ক্ষমতা দেওয়া হয়েছে তারা সাধারণত সুখী হয়। আমরা স্ত্রীকে বাড়ির প্রধান হতে দিতে নাও পারি, কিন্তু আমাদের অন্তত তার জীবনের অর্ধেক অংশ ছেড়ে দেওয়া উচিত, সেই অর্ধেক অংশ যেখানে সে খোলাখুলি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। কথায় বলে, শেষ ভালো যার সব ভালো তার। ছবিতে যাদের দেখলেন তারা নববিবাহিত দম্পতি, পাত্রের বয়স 47 ও পাত্রীর 43। শোনা যায় পাত্রীর উচ্চ মাধ্যমিকের সময় থেকে এদের প্রেম পর্বের শুরু। কয়েক বছর ভালো চলার পরই বড় মেয়ে হবার দরুন বিয়ের চাপ আসতে শুরু করে। ওদিকে পাত্র তখনও হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে চাকরির জন্য। ছোট দুই বোনকে পাত্রস্থ না করে বিয়ে করার কথা সে ভাবতেই পারে না। অতঃপর বাড়ির লোকের মানসিক চাপের কাছে নতি স্বীকার করেই মেয়েকে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল। আপনারা হয়তো ভাবছেন এরপর ছেলে হয়তো বেবাগি হয়েছে, অথবা সাধারণত অনেকে যা করে প্রাক্তনের নামে কোৎসার উঠিয়েছে। না, উনি কোনোটাই করেননি। অপরদিকে তিনি জানতে পারেন তার প্রাক্তনের মদ্যপ স্বামী প্রাক্তনের গায়ে হাত তোলে,
আর্থিক অবস্থা তখনও না ফেরাই তিনি পারেননি ভালোবাসাকে ফিরিয়ে আনতে। বাবা মায়ের মুখ চেয়ে সমাজ কী বলবে এই ভেবে মেয়েটাও প্রতিবাদ করে বেরিয়ে আসতে পারেনি, পারেনি মদ্যপ স্বামীর ঘর ছাড়তে। কয়েক বছর পর মদ খেয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারায় মেয়েটির স্বামী। তারপর শ্বশুর বাড়িতেও তার ঠাঁই হয়নি, অপয়া নাম মাথায় নিয়ে বাবার কাছেই ফিরতে হয় তাকে। তারপর কয়েক বছরে তিনি ছোটোখাটো কোর্স করা, ছোটদের পড়ানো ও অবশেষে নিজের বুটিক খোলার মাধ্যমে স্বাবলম্বী হয়ে ওঠেন। অন্যদিকে ততদিনে ঘটনার নায়ক নিজের যোগ্যতায় চাকরি পেয়ে দুই বোনকে পড়াশোনা করিয়ে বিয়ে দিয়েছেন, কিন্তু নিজে বিয়ে করেননি। তার মনে তখনও পুরনো প্রেম সমজ্জ্বল। প্রাক্তনের জীবনে এমন দুর্ঘটনার কথা শুনে তিনি আর থামেননি, ভালোবাসাকে পরিণতি দিতে এই বয়সে মেয়েটির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান। মেয়েটির বাবা গত হলেও বৃদ্ধা মা জীবিত, তার অনুমতি এবং ইচ্ছাই এদের এত বছরের প্রেম অবশেষে সাফল্য পেল। আজকালের 9 মাস 6 মাসের সম্পর্ক গড়া ও ভেঙে যাওয়ার সময়ে এই দম্পতির প্রেম কাহিনীর মধুর সমাপ্তি সত্যি ভালোবাসার উপর পুনরায় বিশ্বাস করতে শেখায়। ভালোবাসাকে বহু দূর থেকেও আগলে রাখা যায় বিশ্বাস থাকলে, দূর থেকেও তার স্পর্শ অনুভব করা যায় কল্পনাতে। বহু দূরে থেকেও এমন অনেক ভালোবাসা বেঁচে আছে, তাদের জগৎটা মুঠোফোনে বন্দি, প্রতিদিন দুটি মন কল্পনাতে নতুন নতুন স্বপ্ন দেখছে, যেখানে মায়া আছে, দূরে থাকার কষ্ট আছে, আর আছে অনেক ভালোবাসা। সে আমাকে বলেছিল কখনো আমাকে ছেড়ে যাবে না, সবসময় আমার পাশে থাকবে, এখনও বলে তবে আমাকে নয়, আমার মতোই অন্য কাউকে। ভালোবাসতে শুধুই মন লাগে, কিন্তু তাকে টিকিয়ে রাখতে মনের জোর কিংবা সাহসও লাগে। জানি তুমি ব্যস্ত, তবুও এই বোকা মন বারবার ফোন চেক করে শুধু এই ভেবে যদি তুমি মেসেজ করো। কিছু চাই না তোমার কাছে, শুধু এই হাতটা কখনো ছেড়ে যেও না, বড্ড বেশি ভালোবাসি তোমাকে। খুব বেশি ভালোবাসি বলে অভিমানটাও খুব বেশি করি তোমার আর একটু ভালোবাসা পাওয়ার জন্য। মন তাকেই দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে। কষ্ট পেলে ভাগ দিও গো সইব ব্যথার ফল, ঝরতে তবু দেব না যে তোমার চোখের জল। ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনোই বদলে যায় না, না সময়ের সাথে না পরিস্থিতির চাপে। প্রেম হচ্ছে একটি সুন্দর সম্পর্ক যেখানে থাকবে না কোনো চাওয়া পাওয়া, থাকবে না কোনো স্বার্থ, থাকবে শুধু অফুরন্ত ভালোবাসা। আমি হঠাৎ করে তোমাকে ভালোবেসে ফেলেছি ঠিকই, কিন্তু চাইলেও হঠাৎ করে তোমাকে ভুলে যেতে পারবো না, কারণ আমি যে তোমায় বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। কষ্ট পাই যখন ফোনটা হাতে নিয়ে দেখি সারাদিনে একটা ফোন বা মেসেজ আসেনি তোমার নাম্বার থেকে। প্রকৃত ভালোবাসা তো সেটাই যাদের রাগ করতেও দেরি হয় না, আবার রাগ ভাঙতেও দেরি হয় না। তুমি কোন প্রেমের কথা বলছো? যে প্রেমে পার্কে বসে শরীর ছুঁতে হয়? আমি তো নিভৃতে হাতে হাত রেখে পথ চলার মতো ভালোবাসায় বিশ্বাসী। তোমাকে এতটা ভালোবাসি যে তুমি চাইলে হয়তো পৃথিবীটাকে এনে দিতে পারবো না, তবে ভালোবাসা দিয়ে পৃথিবীটাকে ভুলিয়ে দিতে পারবো। তোমার দুঃখগুলোকে হয়তো মুছে দিতে পারবো না, তবে দুঃখের কারণগুলোকে ভুলিয়ে দিতে পারবো। পৃথিবীর সব সুখ হয়তো এনে দিতে পারবো না, কিন্তু তোমাকে সুখী করতে পারবো। তোমার চোখের অশ্রুকে হয়তো আটকে রাখতে পারবো না, তবে আদর করে সেই অশ্রু মুছিয়ে দিতে পারবো। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই, যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর মন কখনো বৃদ্ধ হয় না, বরং দিন দিন তার সৌন্দর্য বাড়তে থাকে। প্রথমে ঝগড়া, তারপর দুদিন কথা বন্ধ, তারপর দুজন দুজনকে খুব মিস করা, মান অভিমান সব ভুলে
আবার দুজনে এক হয়ে যাওয়া, এটাই ভালোবাসা। ভালোবাসতে চার দেয়ালের দরকার হয় না, হাজার কিমি দূর থেকেও ভালোবাসা যায়। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে, ভুল করেও কি সে আমাকে ক্ষণিকের জন্য মিস করে, নাকি নতুনকে নিয়ে আমাকে সারা জীবনের জন্য ভুলে গেছে।